ওয়েলকাম ব্যাক টু মাই পেজ। আমি চলে এসেছি আবার একটি নতুন ভিডিও, গেট রেডি উইথ মি ভিডিও নিয়ে। তো আমি ফার্স্টেই আজকে শাড়িটা পরে নিয়েছি, এবার মেকআপের পাল্লা। তো ফার্স্টেই আমি কিছুটা পরিমাণে ময়েশ্চারাইজার মুখে অ্যাপ্লাই করে নেব, অ্যান্ড দেন একটা কালার বারের প্রাইমার সারা মুখে ভালোভাবে অ্যাপ্লাই করে নেব। প্রাইমার লাগানো হয়ে গেলে আইব্রোটাকে একটা ব্রাউন কাজল দিয়ে বা ব্রাউন আইশ্যাডো দিয়ে ড্র করে একটু কনসিলার করে সেটাকে ব্লেন্ড করে নেব, অ্যান্ড দেন মুখে যে কালো দাগগুলো রয়েছে সেগুলোকে ঢাকার জন্য অবশ্যই মুখে কালার কনসিলার ইউজ করে মুখের দাগগুলোকে ঢেকে নিয়ে, অ্যান্ড দেন একটা ফাউন্ডেশন মুখে লাগিয়ে সেটাকে সুন্দর করে ব্লেন্ড করে নেব। নেওয়ার পরে একটা লিপস্টিক দিয়ে গালে ব্লাশার লাগিয়ে সেটাকেও একটু ব্লেন্ড করে নেব, দেন একটা ফেস পাউডার বা লুজ পাউডার দিয়ে ওটাকে জাস্ট সেট করে নেব। সেট করে নেওয়া হয়ে গেলে দেন আমি এখানে ল্যাকমির পাউডার ইউজ করেছিলাম, তো আপনারা যেটা ইচ্ছে সেটা করতে পারেন। হয়ে গেলে দেন আই মেকআপ। আই মেকআপে আমি একটা ব্রাউন শেড আই শ্যাডো নিয়ে ওটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, অ্যান্ড লিটেও একটু ব্রাউন গ্লিটার ইউজ করেছিলাম, অ্যান্ড নিচে চোখের নিচে কাজল দিয়ে চোখের নিচে একটু কাজল ভালোভাবে স্মাচ করে নিয়ে দেন একটু আই শ্যাডো দিয়ে ওটাকে কমপ্লিট করে নিয়েছিলাম আমার আই মেকআপটা, অ্যান্ড দেন একটু মাস্কারা ইউজ করেছিলাম। আমি কোনো আইলাইনার ইউজ করিনি, আপনারা চাইলে করতে পারেন। অ্যান্ড লিপেও একটু লিপ বাম লাগিয়ে একটু লিপস্টিক দিয়ে নিয়েছিলাম, অ্যান্ড গালগুলোকে কন্টার করে ব্লাশার হাইলাইটার বেশি না একদম সিম্পল হালকা করে করে কপালে একটা টিপ করে রেডি হয়েছিলাম। তো আমার এই লুকটা আপনাদের কেমন লেগেছিলো অবশ্যই জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। কথা বলতে বলতে আমার মেকআপটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি একটু ফিক্সার দিয়ে মেকআপটাকে সেট করে নেব। এবার হচ্ছে কি আসি চুলের জন্য। এবার আমার যেহেতু শাড়ি পরা হয়ে গেছে, এবার খালি নর্মাল চুলটাকে জাস্ট একটু সিঁথি করে নিয়ে এরকম রোল 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 করে ক্লিপ মেরে এবার পেছনের চুলটাকে জাস্ট নর্মাল ছেড়ে দেবো, এবং একটা ইয়াররিংস পরে নেব। অ্যান্ড দেখছি মাথাটা ফাঁকা ফাঁকা লাগছে, তাই একটা রোজ নিয়ে ওই চুলের এই এক সাইডে একটা ক্লিপ থেকে দিয়ে রোজটাকে একটু সেট করে নেব। তো এই ছিল আজকে আমার ফুল লুক। তো আপনাদের সবার কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।